বাড়তি কায় লক্ষ টাকা সবাইকে তাক লাগিয়ে চাকরির জন্য বিদেশ পারি এই কৃষক কন্যার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা করেছিলেন একদিন তিনিও আকাশে উঠবেন এদিকে বাবা মা সকলেই যুক্ত চাষবাসের সাথে তিনি ছোটবেলা থেকে স্বাভাবিকভাবেই মাটির কাছাকাছি বড় হয়েছিলেন কিন্তু তার চোখে ছিল স্বপ্ন স্বপ্ন ছিল পড়াশোনা করে নিজেকে নিয়ে যাবেন এক অনন্য উচ্চতায় সেই স্বপ্নই এবার সত্যি হলো এক কৃষক কন্যার উচ্চশিক্ষা লাভ করে সে এখন পৌঁছেছে বিদেশের মাটিতে বাইশ বছর বয়সী বিদুষী রাম্মা আর তামিলনাড়ুর সালেমের সক্ষর চেত্তিপেত্তি গ্রামের বাসিন্দা তার বাবা মা দুজনেই যুক্ত কৃষিকাজের সাথে যে গ্রামে বিদুষীর বাড়ি সেখানকার অধিকাংশ মহিলায় উচ্চশিক্ষিত নন নারী শিক্ষার গুরুত্ব বুঝে তাই বিদুষী অদম্য ইচ্ছা শক্তিকে আশ্রয় করে চালিয়ে গিয়েছেন পড়াশোনা স্কুলের গন্ডি পার করে সাহিত্য নিয়ে তামিলনাড়ুর নামাক্কালের একটি কলেজে ভর্তি হন বিদুষী এর সাথে সাথেই তিনি পড়াশোনা করছিলেন মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে ব্যবসা সংক্রান্ত বিষয়ে পড়াশোনার আগ্রহ থাকায় তিনি এমবিএ প্রবেশিকা পরীক্ষায় বসেন এরপর সুযোগ পেয়ে তিনি তামিলনাড়ু থেকে উড়িষ্যায় যান ম্যানেজমেন্ট পড়ার জন্য পড়াশোনা শেষ করার আগে তিনি বিদেশে চাকরির সুযোগ পান এরপর তিনি কাজের সুযোগ পান সিঙ্গাপুরের একটি আন্তর্জাতিক ভোগ্যপণ্য সংস্থা সূত্রের খবর তার বার্ষিক বেতন বর্তমানে চৌষট্টি লক্ষ পনেরো হাজার টাকা এই মাসেই বিদুষী রাম্মা পাড়ি দিয়েছেন নাইজেরিয়া বিদুষী রাম্মিয়া জানিয়েছেন আমার গ্রামের কোনো মেয়ের আগে পড়াশোনার জন্য গ্রামের বাইরে যায়নি আমাকে দেখে যদি একজনও পড়াশোনার জন্য এগিয়ে আসে তাহলে আমার স্বপ্ন সার্থক